এবার আমি আপনাদের মাঝে একটি বাবার গজল পরিবেশন করতে চাই, যে বাবা আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে কষ্ট করে, মানুষ করে, যাদের প্রতি আমরা কৃতজ্ঞ বোধ দেখাই না, কথা কথা বাবাকে ঝাড়ি দিই, ঠিক কিনা? সেই বাবার কষ্টের কথা বলছি, একজন দুঃখী বাবা যিনি কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে, তার কষ্টের কথাগুলো আমি পরিবেশন করছি। এখানে হাজারো তরুণ যুবক রয়েছেন, যদি একজন যুবকও তার বাবার সঙ্গে ভালো আদব দেখায়, আমার এই গান গজলটা সার্থক হবে গাওয়াটা, ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, 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 বাবা। বেতি ব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন, সংগ্রাম করে যার যায় আজীবন, হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, 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 বাবা। পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, ঠিক কিনা? বাবা বারবার পড়ে যায়, তারপর বাবা উঠে, কারণ বাবা যে তার সন্তানের জন্য পরীক্ষার ফিস জোগাড় করতে হবে, তার মাইনা দিতে হবে, বেতন দিতে হবে টিচারের, তার খাবার জোগাতে হবে, বাবা পড়ে গেলেও আবার উঠে যায়, ঠিক কিনা? এই হচ্ছে বাবা। পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, একটুও নেই যার শ্রমের মায়া, বট বৃক্ষের মতো দিচ্ছে ছায়া, প্রতিদান চায় সবে সে তো চায় না, যতটুকু পায় সবে সে তো পায় না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা, বাবা।
বাবা 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 বাবা